হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রান্না করব ছোট ছোট নোনা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। তো এখানে তিনটা মাথা নিয়েছি, তো আমরা মানুষ 3 জন, তো আজকে তিনটা মাথায় রান্না করব, সাথে একটা মানে পিসও দিয়েছি। তো মাথা রান্না করব, যেহেতু আমরা মানুষ 3 জন, যদি একটা মাথা রান্না করি, আবার মানে আমার শাশুড়ি যদি মাথা খেতে চায় বা আমি মাথা খেতে চাই বা আমার ছেলে, তো এই কারণে তিনটা একবারে রান্না করলাম, যেন কেউ জানি বাদ না পড়ে। তো এই কারণে আমি যখন মাথা রান্না করি তো তিনটাই রান্না করি 3 জনের জন্য, যেন সবারই তো মাথার প্রতি, কিন্তু মাছের মাথার প্রতি লোভ থাকে। তো সেই কারণে কিন্তু তিনটা মাছই আমি মাছের মাথা দিয়ে আজকে তরকারি রান্না করব। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো এখন মাছগুলো সুন্দর করে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে মাছগুলো সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা, আপনাদের বাসায় আপনারা কীরকম করেন তো অবশ্যই জানাবেন, যে মাথা আপনারা কীভাবে রান্না করেন। তো সবারই কিন্তু মাছের মাথার প্রতি লোভ থাকে। তো বাসায় যেহেতু 3 জন মানুষ, যদি 3টা মাথায় যদি না রান্না করি কীরকম দেখা যায়? বা আমারও খেতে ইচ্ছে করলো, আমার শাশুড়িরও খেতে ইচ্ছে করলো, বা আমার ছেলেরও খেতে ইচ্ছে করলো। তো সেই কারণে ভাবলাম যে সবার আশাটাই পূর্ণ করি। তো একটা পিসও দিয়েছি, যদি কেউ আবার আসে না, যে বাড়িতে, যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ, যদি আবার কেউ তরকারি টরকারি মানে একটু নিতে আসে, তাহলে কিন্তু মাছ 1 পিস আমি বেশি দিয়েছি। তো তারপর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, তো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা, কাঁচামরিচ আর পেঁয়াজের যে পরিমাণ দাম বাড়ছে, কী করব, না দিয়েও তো রান্না করা যায় না। তো অল্প অল্প দিয়েই রান্না করতেছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে একটু ধনিয়া বাটা দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর সব মশলা আমি কিনে এনেছি, তো দেখতে পারবেন আমি কী কী মশলা মানে ধনিয়ার গুঁড়া কী কী দিয়ে ভাঙাই। তো অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওতে, যেহেতু এখন প্রচুর পরিমাণের বৃষ্টি, সেই কারণে কিছুই শুকাতে পারতেছি না, যেহেতু শুকিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু ভাঙাতে হবে। তো এখানে এই যে সবজিগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, এখন দিয়ে দিবে এখানে পরিমাণ মতো ঝোল। আর আমার বুদ্ধিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, যে 3 জনের জন্য মাথা রান্না করলাম, কারো জানি মানে সমস্যা না হয়। তো অনেক ফ্যামিলিতে আছে যে নিজেরাই কিন্তু মানে ছেলের বউরাই কিন্তু বা ছেলের যে সন্তান থাকে তাদেরকে দিয়ে কিন্তু মাথা মানে খাওয়ায়, মানে খাওয়াই হেলায়। তো অবশ্যই তো মুরব্বীদের কিন্তু মাথার প্রতি লোভ থাকে অনেক, মানে মুরব্বীরা তো চাইলেই খেতে পারে না, আমরা দিলে সে কিন্তু খেতে পারে। তো এখানে একটু জিরা আমি বেটে দিলাম, তো জিরা বেটে দিয়ে মানে এখন তরকারিটা একটু পরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। তো অবশ্যই বাসায় একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।